সামরিক বরখাস্ত পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি হারুনুর রশিদকে এবার রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে যুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১-এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার হারুনকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে যুক্ত করা হয়েছে। গত শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে ওঠে এডিসি হারুনুর রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। জানা যায়, হারুনুর রশিদের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের থানাঘাটা গ্রামের মারিয়ালায়। তার বাবার নাম জামাল উদ্দিন গাজী, মা শেফালী খানম। ১৯৮৮ সালের জুনে জন্মের পর প্রাথমিক পাঠ নিয়েছেন এলাকাতেই। এরপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ২০০৫ থেকে ৬ সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।